দহিঘাটায় বাসতে চললো 9:50। এই দেখো আমরা সকাল সকাল এই যে ছোলা ভাটোরে, যেটাকে আমাদের এখানকার ভাষায় পুরি বলি, এটা খাচ্ছি আমরা। এটার দাম হচ্ছে দেখো একদম একদম হ্যাঁ 7 দিন। হামারি পার্টনার মিল গয়া ব্রো, কাহাসে আ রে হো তুম। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল, তোমাদের তো সিএম সেটা ব্লগস। তো আজকে একটু রওনা দিতে দেরি হয়ে গেল, আর আমরা এখানেই ছিলাম কালকে, আজকে এই জন্য দেরিটা হলো। চলো ভাই গাড়ি, আজকে এই জন্য দেরি হলো, কালকে এখানে এসে থাকার পর আজকে সকালে আমরা স্নান করে নিলাম, এবং বিগত 7 দিন পরে আজকে আমরা স্নান করলাম, যার জন্য দেরিটা হয়ে গেছে। তো চলো রাস্তাটাকে পার হই। তো এই যে পাম্পটা দেখতে পাচ্ছ, পেট্রোল পাম্প, ওখানে আমরা কালকে ছিলাম এবং এই মাত্র বের হলাম। এখন বাজছে 8:50, মানে 10 মিনিট কম 9টা। আর এখন আজকে আমরা রওনা দিলাম, বিগত দিনের থেকে আজকে আমরা 2 ঘন্টা লেটে রওনা দিয়েছি। বেশিরভাগ আমরা 7টা 6টা এরকম টাইমে রওনা দিতাম, 2-3 ঘন্টা লেটে আজকে রওনা দিয়েছি। আমরা এতক্ষণে প্রত্যেকদিন 30 কিলোমিটার মতো চালিয়েও ফেলতাম, কিন্তু আজকে 30 কিলোমিটার হয়তো পিছিয়ে যাবো। চেষ্টা করবো না পেছানোর। কয়েকদিন থেকে শরীরে প্রচণ্ড পরিমাণে ঘা টাইপের মতো হয়ে যাচ্ছিলো, আর স্নান টান ছিল না, ধুলো বালি লাগতো শরীরে, স্নান করার সময় ছিল না আমাদের কাছে। প্রত্যেক দিন 100 কিলোমিটারের বেশি চালাতাম যেহেতু। তো চলো এই আর কি বেরিয়ে পড়লাম, আর এই যে যাচ্ছি। গতকালকার ব্লগে তোমরা দেখেছো আমরা ওখানে একটা মন্দিরে গেছিলাম এবং ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ ওখানে আমাদের জায়গা হয়নি, কারণ মন্দিরটা বিশাল বড় একটা মন্দির এবং ভেতরে অনেক কিছু আছে যার জন্য ভেতরে কাউকে থাকতে দেওয়া হয় না। কোনো সমস্যা ছিল না, আমরা পরে এসে পেট্রোল পাম্পেই ছিলাম, যদিও ওখানে অনেকেই বলে যে বাইরে থাকতে মানা করে, তবুও ছিলাম আর কি। তো এখানে বিগত 3 দিনে যে আমরা বিহারে কাটালাম, এখানে একটা জিনিস শিখলাম, সেটা হলো এখানকার মানুষ দিন শেষে নিজের ধর্মের জন্য একবেলা হলেও সময় দেয়। যেমন আমাদের ওখানে মানুষ সারাদিনে বিভিন্ন কাজ বা ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকা কালীন অন্য কিছুতে সময় দেয় না, এখানে মানুষ সারাদিনে যত কাজই থাক হয়তো দেখবে সকালে মন্দিরে সমস্ত মন্দির যে আছে বিহারের সমস্ত মন্দিরেই মাইক আছে, সেখানে সকালে কীর্তন হয় এবং এখানে মানুষ মন্দিরে একবেলা হলেও আসে ঠাকুর দর্শনে, এবং সকালে খুব ভালোভাবে কলের পাড় থেকে হাত পা ধুয়ে তারপর মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করে এবং ভগবান দর্শন করে। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। 9:30 আমরা রওনা দিয়েছিলাম, আর এখন ঘড়িরঘাটায় বাসতে চললো 9:50। এই দেখো আমরা সকাল সকাল এই যে ছোলা ভাটোরে, যেটাকে আমাদের এখানকার ভাষায় পুরি বলি, এটা খাচ্ছি আমরা। এটার দাম হচ্ছে দেখো 40 টাকা প্রাইস পড়লো এটার। ভাইয়ের মনে মন খারাপ, কি হলো ভাই, বাংলা নাকি হ্যাঁ একদম বিজনি তে আমার মামার বাড়ি বিজনি। কোথায় যাও আঙ্কেল, এখানে থাকো, এখানে কি কাজ করো নাকি কাজের সূত্রে? ও আচ্ছা আচ্ছা। তো সেই সকালে খেয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করা হয়নি, আর এখন হচ্ছে 2:40, আর এই তো আমাদের আজকে খাওয়া। ঠিক আছে,
ভাই তো পুরো রেডি হয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে। আজকে আমরা সাইকেল চালিয়েছি 65 কিলোমিটার গেলাম মাত্রই। যাই হোক, এই খাওয়াটাকে শেষ করে নিই, দিয়ে এখান থেকে আবার রওনা দিতে হবে। আর মুজাফফরপুর এখান থেকে 50 কিলোমিটার, মানে 110 কিলোমিটার টোটাল আজকে চালানো হবে, যদি আমরা মুজাফফরপুর পৌঁছাতে পারি। তো চলো এটা খেয়ে নিই, দিয়ে এখান থেকে রওনা দেবো। এই খাই, প্রচণ্ড খিদে পেয়েছে আমারও। দেখো ভাই, 4:30 বাজতে গেল আর আমরা এখন আছি এই দেখো এখানে, একটা সামনে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, ওখানে যাব। তার আগে এখানে দাঁড়ালাম, একটা কাকু এবং একটা কাকিমা এখানকার স্থানীয় বাসিন্দা, মানে এত সুন্দর কাকিমাটা, এত সুন্দর, মানে ভালো কথাবার্তা, খুব দুজনই ভালো, খুব হাসি খুশি, এবং দুজনই আমাদেরকে খুব সাপোর্ট করলো, বললো যাও ভালো করতে যাও। এবং বারবার পেছনে এই জন্যই দেখছি, বললো যে আসাম থেকে নাকি একজন আসছে সাইকেল নিয়ে, তো যদি আমাদের আর একটা পার্টনার হয়ে যায় তো ভালো হবে, আমাদের জার্নিটা আরও মজার হবে, যার জন্য আমরা একটু অপেক্ষা করেছি। আর আমরা তো বড় বড় ইউটিউবার না যে চলে যাবো, আমরা ছোটো মোটো ভিডিও বানাই, স্মৃতি হিসেবে থেকে যাবে আগামীতে, যখন বুড়ো বয়স হবে আমাদের তখন নাতি নাতনি দেখবে। মানুষ তো এখন লাখ লাখ টাকা দিয়ে প্রি ওয়েডিং শ্যুট হেন তেন প্রচুর রকমের শ্যুট করে, বিয়ের আগে অন্নপ্রাশনে হাবি যাবি, এটাও এক ধরনের শ্যুট, এগুলো আমরা করে রাখছি আমাদের ইউটিউব চ্যানেলে, আগামী প্রজন্মকে দেখাবো আমাদের, এবং আমরাও দেখবো একটা সময় দেখে এই জিনিসগুলোকে মনে করব, এবং হয়তো সেই সময় চোখ দিয়ে ঝর্ণার জলের মতো জলও পড়বে এইসব মুহূর্ত দেখে, এই আর কি। যাই হোক, দাঁড়াচ্ছি দেখি যদি বন্ধুটা আছে। হ্যাঁ, হম তো যা রে হে, ও ক্যা বলতা হে, অযোধ্যা রাম মন্দির। আপনি ঘর, হ্যাঁ আপনি ঘর কা পর হে, খবর বড়িয়া, সব খবর বড়িয়া, ওকে চলো। আমি এখন এখানকার স্থানীয় বাসিন্দা হয়ে গেছি, পুরো হিন্দি বলি, ঠিক আছে। আসুক দেখি, পরে ভাই আসুক। A few moments later. Hamari partner mil gaya bro. Kahan se aa rahe ho tum? Love from West Bengal. Lakhimpur se. Ha, are kya bata? Toke bare mein sabse pehle hi mujhe bataya gaya tha. Acha acha. Ye sab hum tumhare liye yahan par ruke. Ek uncle aur ek aunty scooty leke aaya tha. To bola tum আপসে মিলকে বহুত আচ্ছা লাগা। আজ কাহা পর স্টে করোগে? সাথ মে তো করেগে, বট কাহা পর করতে চলো চলতে হে। আজ তো মজা আ গয়া ভাইয়া, হম দো আয়ে থে, ফিল হো গয়া, ধামে কা মতলব ধামাকা, আজ তো ধামাকা হোগা না, আমি একনে ওয়ালা। তো আমাদের লাস্ট টাইম ছিল 5টা অবধি সাইকেল চালানো, কিন্তু যখন আসামের ভাইটা আসলো তখন আমরা এমন একটা জোশ পেলাম যে এখন 5:21 বাজছে তবুও আমরা সাইকেল চালাচ্ছি। আমরা 25 কিলোমিটার আগে সাইকেল চালানো বাদ দিয়েছিলাম মুজাফফরপুর থেকে, আজকে যেহেতু স্নান টান করে বেরিয়েছিলাম এবং তারপর খাওয়া দাওয়া করতে দুইবেলা অনেকটা সময় কেটে গেছিলো, যার দুজন আজকে আমরা তারপর ভেবেছিলাম যে সাইকেল চালাবো না, কিন্তু ভাইটা আসার পরে এত জোশ বাড়লো, মানে কি বলবো, একদম আলাদা লেভেল কা ভাইয়া। এই তো চলছি, এখনও সন্ধ্যা সন্ধ্যা ভাব, আর ওই যে ভাই দুইজন আসছে, এখন আমরা তিনজন হয়ে গেছি, তিন মূর্তি হয়ে গেছি। রাস্তায় আর ভিডিও করিনি, মেমোরি ফুল হয়ে গেছিলো। এখন আমরা এখানে এসে একটা পাম্পে টেন্ট ফেন্ট গুছিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বের হলাম রাতের খাওয়াটা খাওয়ার জন্য। তো এই দেখো, এই যে সামনেই হোটেল আছে, এখানে পেট্রোল পাম্পের পাশে ওরা দুজন চলে এসেছে, সুরজিৎ আর এই ভাইটা আসামের। চলো দেখতে হে কিয়া খানা মিলতে হে, ইয়া হবে কি আছে ভাই খাবারে, কিয়া রুটি আর সবজি আছে, রুটি আর সবজি, তড়কা নেই মিলে গা ভাইয়া, তড়কা রুটি তড়কা। হ্যাঁ ও কিয়া বলতা হে, চাওয়াল নেই মিলতো, তো চলিয়ে জো হে দে দিজিয়ে, ও তো সেই হে, হোটেল বগারা নেই হে, কিয়া জি হ্যাঁ ঠিক আছে, বানা রে তাপা সাহেব 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 হোগা, ও যা দিবে তাই এখন খেয়ে আবার গিয়ে শুয়ে পড়তে হবে। তো চলো খেয়ে নিই দেখি কি আছে, আধা ঘন্টা সময় লাগবে, খাবার হয়ে যায়,
আধা ঘন্টা ভাই ওখান থেকে চলে আসলাম আর দেখো আছে সুন্দর একটা এটাকে বলে নেই না তো যেটা নিয়ে ছিল ভালো লাগলো সবকিছু দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই।